তোহি দেরি মুরুশিদমা মুহ্মদের না মুরুশি মুহম্মদের না সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরাকাতু একর বাংলা নিয়মিত আয়োজন তাহুদি স্বর আমি মনোয়ার হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমাদের নিয়মিত প্রোগ্রামের মতো আমরা আবারও আমাদের আজকের এই অনুষ্ঠানে নতুন গান এবং নতুন শিল্পী নিয়ে হাজির হয়েছি তবে একটু ভিন্নভাবে আজকে আমাদের প্রোগ্রামটি আমরা সাজিয়েছি একজন শিল্পীকে নিয়ে একক অনুষ্ঠানের মতো এবং তিনি আমাদেরকে শোনাবেন হাম নাথ দেশাত্মবোধক গান এবং তার ব্যক্তিগত আলাপন আর আমরা সময় না ক্ষেপণ করে তার কাছে চলে যাই আমাদের স্টুডিওতে আজ আজকে উপস্থিত আছেন প্রিয় শিল্পী স্নেহের শিল্পী তোহা আবদুল্লাহ সালাম আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরুল্লাহ আশা করি সবাই ভালো আছেন একটা বাংলার এই প্রোগ্রামে আবার আসার জন্য আনার জন্য আমাকে ধন্যবাদ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্যে তো আব্দুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি জানি যে ইসলামী সংগীত চর্চার সাথে আপনি জড়িত এবং আপনার পড়াশোনার পাশাপাশি অনেকগুলো প্রজেক্ট অনেকগুলো কাজ নিয়ে কাজ করছেন যদিও বয়স এখনো অনেক কম বাট আলহামদুলিল্লাহ এই অল্প বয়সে অনেকগুলো সেক্টরে আপনি কাজ করছেন তো আজকে আমরা ইনশাল্লাহ আপনার কাছ থেকে শুনবো তাহিদের অনুষ্ঠানটাতে যেহেতু আমি আজকে এই সুযোগটা আপনার কাছ থেকে নেব যেহেতু আমি জানি যে আপনি একজন হাফেজ রাইট আলহামদুলিল্লাহ হাফেজ হওয়ার কারণে ইনশাল্লাহ আমি আপনার সুরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা শুরু করবে ধন্যবাদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما صدق الله العلي العظيم ما شاء الله ما شاء الله কত বছর বয়সে আপনি হাফিজ কমপ্লিট করেছেন হাফিজ কমপ্লিট হিস কমপ্লিট করেছি 2020 সালে তখন বয়স কত ছিল এটা একটু গুণে দেখতে হবে কারণ কি মাত্র 4 বছর আগে বয়স কত ছিল এই তো 14 বছর হলে 4 বছর আগে হলে আসলে যখন হিস কমপ্লিট করি তার আগের যে স্ট্রাগলটা কত বছর লেগেছিল আমার কায়দা থেকে শুরু করা থেকে বললে তাহলে পাঁচ বছর তবে হিফজে তিন বছর আলহামদুলিল্লাহ 3 বছর কোন জায়গায় করেছেন আমি মাদ্রাসা দুইবার চেঞ্জ করেছি কোন জায়গা এটা প্রথমে শুরু করতে তাফিজুল গোনওয়াস সুন্নাহ যাত্রাবাড়ি এটা ছিল কারি নাজমুল হাসান সাহেব উনি ওনার ছাত্ররা বিদেশে অনেকবার প্রতিযোগিতা করেছে আমাদের সময় ছিল নাজমুল সাকিব নাজমুস সাকিব সৌদি আরবে পরে জাকারিয়া সেও মিশরে একবার ফাস্ট হয়েছে আর অনেক জায়গায় তো সেই সময়টা ছিল আর কি বাংলাদেশের হাফেজদের একটা উত্থানের সময় তখন এরকম ইন্টারন্যাশনালি সাড়া পড়তে শুরু করে তো এই জন্য আব্বু সেখানে নিয়ে আমাকে দেয় অ্যান্ড সেখানে খুবই মানে হিফসখানার যে বাংলাদেশের পরিস্থিতি সেটা ফেস করছি অ্যান্ড একটা পর্যায়ে আমার এমন একটা অবস্থা হয় যে আসলে টিকার মতো ছিল না মাদ্রাসাগুলোতে তখন আব্বু আমাকে চেঞ্জ করে বিকজ মাদ্রাসাগুলো তখন অনেক বেশি রুট বিহেভ এন্ড পরিবেশ পরিস্থিতিগত দিক দিয়ে অনেক খারাপ ছিল অ্যাজ লাইক খাবার প্রথম জিনিস মানে ফ্যাসিলিটিস গুলো এইভাবে সুবিধা জনক ছিল যতটা কষ্ট ছাত্ররা করে এবং সে অনুযায়ী ফ্যাসিলিটিস গুলো ছিল ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতে তোমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবে আস্তে আস্তে মানে তখন থেকে নিয়ে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ তো অনুভূতিটা কি এই যে হেবস শেষ করার পরে কেমন ফিলিংস লাগে নিজের কাছে এই ফিলিংসটা আসলে একটু ভিন্ন রকমের কেন আমি যখন হিপসখানা থেকে বের হই বের হওয়ার আগে বাসায় গেলেই আত্মীয় স্বজনরা যারা একটু অন্যরকম মোল্লা সাহেব বা ছোট হুজুর মানুষ একটু অন্যরকম সবার নজর একটু অন্যরকম হওয়ার কারণে যেটা হইতো এলাকায় কখনো আমি মানে ধরেন ছেলের আড্ডা মারতেছে কিংবা কিছু একটা করতেছে ওদের সাথে মিশতাম কম এটা আমাকে নেগেটিভ মাইন্ডসেট তৈরি করতো এটা নেগেটিভ মাইন্ডসেট আমার ভিতরে তৈরি করতো না বাট সোসাইটিতে এরকম একটা নেগেটিভ মাইন্ডসেট ছিল তখন ইভেন এখনো আছে তবে এই মাইন্ডসেটটা আসলে একেবারে ছেড়ে দেওয়ার নয় বিকজ আমাদের যে সোসাইটির হাফেজ আলেম এদের মধ্যেও অনেক সমস্যা রয়ে যায় যে কারণে এই যে মাইন্ডসেটটা মানুষের সেখান থেকেই তৈরি হয় মানে মানুষ নেগেটিভ জিনিসটাকে নেয় পজিটিভ জিনিসটাকে নেয় না আমাদের সমাজে ওকে এটা একটা মানে যে আপনি যাচ্ছেন এটা একটা মানে ডিপ আলোচনা আমরা আজকের প্রোগ্রামটা যেহেতু সেই দিকে না তবে আমি যেই জিনিসটা পাচ্ছি এটা মানে আমি আপনার জায়গা থেকে জিজ্ঞেস করি যে হোয়াট ইউর মাইন্ডসেট বিকাম আফটার বিকামিং হাইপস আসলে তখন আমি পজিটিভ অর সামথিং হোয়াট 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 ইউ ফিল এটা তখন আমি ফিল করতাম বাট এখন আমি ফিল করতে পারি যে আমি আর আমার বন্ধু যে হাফেজ না একসাথে চললে আমি যেই রেসপেক্টটা পাইতাম এটা আমার জন্য বেশি ছিল

খুব বেশি না আমি বলবো অনেস্টলি বিকজ আমরা কোরআনকে বুঝে পড়ি না আর আমার যে বয়স আমি হিপস শেষ করছি বাংলাদেশে যেভাবে হিপস কমপ্লিট করানো হয় এই মাইন্ডসেট কারো থাকে না যে আমি এত শক্তিশালী একটা জিনিস ভিতরে নিয়েছি যদিও বলা হয় আমরা জানি কোরআন সম্মানিত তবে তখনও আমাদের ভিতরে রয়ে যায় একটা ভয় কাজ করে আমি তো কোরআন হিফ করছি এখন তো আমার তারাবি পরাইতে হবে এখন মানুষ আমাকে একটু আমার ভিন্নভাবে চলতে হবে এই যে ভিন্নভাবে চলা তখন এটা একটা ভয়ের কাজ ছিল ভয়ের কাজ করতো তবে এখন সেই ভয়টা আমার কাছে পজিটিভ লাগে যে না ঠিক আছে ওই ভয়ের কারণে আমি অনেক গুণা থেকে বেঁচে গেছি আলহামদুলিল্লাহ ওকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি সময় তো আমরা মনে হয় যদিও আমাদের একটা গানের অনুষ্ঠান বাট এই দিকে আমরা যেতে চাচ্ছিলাম না কিন্তু কি কারণে যে হঠাৎ করে যেহেতু সে হাফে চলে আসলো বাট এখানে কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আমার মনে হয় যে গার্ডিয়ানদের জন্যও চলে আসছে এবং আমার মনে হয় তোমাকে নিয়ে আমি ইনশাল্লাহ এটা নিয়ে আরেকদিন আলোচনা করবো কারণ এখানে আমি অনেকগুলো কোয়েশ্চেন মার্কস পেয়ে গেলাম হোয়াট ইজ ইয়ার মাইন্ডসেট এবং বিকজ এমন একটা সম্মানিত বিষয় বাট ইউ আর নট কানেক্টিং ইউ ইট ইজ ডিফিকাল্ট টু রিলেট উইথ দ্য লাইফ স্টাইল ফ্রম ইউর সাইড

তো আমি এখন শুরু করতে চাচ্ছি আমাদের খুব জনপ্রিয় একটি সঙ্গীত নীল আসমান সবুজ পৃথিবী সবুজ পৃথিবী যাহার সৃষ্টি সব সকল তারিফ তোমারি জন্য তুমি سريجان करे छो चंद्र सूरज तो मारी तो انت ربي انت حسبي انت لي نعم الوكيل انت ربي انت حسبي انت لي نعم الوكيل তুমি তো দিয়েছ কত আমত করি না শো করে তার তোমারি দেয়া সেই জীবন বিধান ভেঙে চলি বার তুমি তো দিয়েছ কত আমত করি না শো করেতা তোমারি দেয়া সেই জীবন বিধান ভেঙে চলিবারে বা تو بو تو مارك هامارشاي، تو بو تو دو اي هوي شامل، أنت ربي، أنت حسبي، أنت لي نعم الوكيل، أنت ربي، أنت حسبي، أنت لي نعم الوكيل. ডুবে আছে যত পাপা চারে আজ লোভ লালো সারে ভিড়ে ভুলে গেছে যত নিষেধের বাণী কি করে আসে ফিরে ডুবে আছে যত পাপা আজ লোভ লালো ভিড়ে ভুলে গেছে যত নিষেধের বাণী কি করে আসে বফিরে ও মোরে খালে দে হামজারে দলে ও মোর খালে দে হামজারে দলে এ নাম কর শামিল অন্তর অন্ত হাসবি अन्तलीन्यामकिल्लीसमान सुबुज पृथिवी जाहार सृष्टिकोल् तारिफ तु मा जनो तु मिया मर सृजन् कुरेन्द्र सूर्य تو عيني كل أنت ربي أنت حسبي أنت لي نعم الواكل أنت ربي أنت حسبي أنت لي نعم الواكل মাশাল্লা মাশ আল্লাহ চমৎকার আমাদের বাড়িতেওয়ালা এবং আমাদের অনেক পরিচিত একটি একটি গান আহ ইসলামী সঙ্গীতের সাথে কত বছর বয়স থেকে সংশয় বলতে পারেন একেবারে ছোট থেকে বিকজ আমার আব্বু একটু সাংস্কৃতিক মনে ছিল আর আমার বড় বোন আমার চেয়ে দুই বছর বড় তো ও এই দিক দিয়ে অনেক বেশি এক্সপার্ট মানে ও ছোটবেলার থেকে এত ভালো গান নিত আমি মূলত মশুরামন ভাইয়ের ছাত্র তো মশুর রামণ ভাইয়ের কাছে ও তখন থেকে শিখতো আর এই যে এই গানটা এই গানটা বলতে গেলে আমার শেখা প্রথম গান ছোটবেলায় গুনগুন করে সবাই গান গাইতো ওভাবে মুখস্থ হয়ে যাওয়া হয়তো কিছু কিছু মিস্টেক হয়ে যায় মাঝে মাঝে তবে অনেক আগের গান তো তাই মিস্টেকগুলা ইয়ে করে না আর করে না গাওয়া হয়ে যায় ইসলামী সঙ্গীতের সাথেও ছোটবেলা থেকেই তো এখনো তো ছোটবেলায় আছে এখনো তো মাত্র আঠারো মাত্র পার হচ্ছে না হই হই তো আরও কি করা হয় এই তো ইসলামিক সঙ্গীতের সাথে আমার এর সাথে হিপস করা হয়েছে যেটা প্রথমেই উল্লেখ করছেন এরপরে ছিল কারাতে স্পোর্টসে এটা হলো গিয়ে কারাতে অনেকে কুংফু বলে কারাতে কুংফু বলে আর কি রিলেট করে বাট কারাতে ইজ টোটাল ডিফারেন্ট উইচ ইজ এ জ্যাপানিজ কারাতে কোন বেল্টে তুমি আলহামদুলিল্লাহ আমি ব্ল্যাক বেল্ট সেকেন্ড ড্যান মাশাআল্লাহ ব্ল্যাক বেল্ট সেকেন্ড ড্যান কত বছর বয়সে ব্ল্যাক বেল্ট আমি 17 সালে ব্ল্যাক বেল্ট পাই সতেরো সাল মিন্স এখন থেকে সাত বছর আগে বছর মানে তোমার বয়স যখন এগারো এগারো বছর বয়সে ব্ল্যাক বেল্ট বছর বয়সে সময় দর্শক মন্ডলী দেখেন চেষ্টা করলে সম্ভব আমার মনে হয় ইট উইল বি ইন্সপায়ার ফর ইউর কেস ইনশাআল্লাহ সো তার বয়স এখন আঠারো এর মধ্যে সে হাফেজ ব্ল্যাক বেল্ট হোল্ডার টু ড্যান সো বারো বছর বয়সে ব্ল্যাক বেল্ট স্টিল মনে হয় বিভিন্ন মিডিয়া নিয়ে কাজ করা হচ্ছে বিভিন্ন প্রজেক্ট নিয়ে করা কাজ করা হচ্ছে প্রজেক্ট মানে পড়াশোনা কথা এখন পড়াশোনা এখন বার্কিং এনাম কলেজে আইটি সেক্টরে পড়তেছি অ্যাকচুয়ালি আইটি সেক্টরটা ভালো লাগে তবে আমি যে মিডিয়া নিয়ে কাজ করতেছি এটা আর আইটির রিলেশনটা অনেক গভীর ইসলাম ফাইটি কেরাতে মানে স্পোর্টস তারপরে টেকনিক্যাল সাইড কিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে একটা মুসলিম উম্মার জন্য একটা ভালো সম্পদ হিসাবে ইনশাআল্লাহ তোমাকে আল্লাহ আমি গুল কবুল করুক সেই দিকেই তোমার রাখতে হবে নিজেকে মাইন্ডসেট ওইভাবেই পজিটিভলি করতে হবে আমার কাছে তুমি রিয়েলাইজ করতে পারতেছো না এ লট অফ থিংস যেটা তুমি হয়তো বুঝতেছো না বা আমরা অনেকেই ফিল করি না কারণ বাচ্চারা যে পরিমাণ সময় এদিক ওদিক নষ্ট করে সেই সময়টা তুমি নষ্ট করারই সুযোগ পাওয়া যার কারণে তুমি হয়তো বুঝতেছো না যে হোয়াট ইজ ইনসাইড বাট এই কোরআনের কানেকশান তোমাকে কতগুলো সেক্টরে নিয়ে আসছে এবং মেবি তোমার মা বাবা তোমাকে প্রপারলি গাইড করছে সেটা সেটার কারণে অনেক সময় দেখা গেছে আমরা মনে করি যে মাদ্রাসায় দিয়ে দিছি এটা এখন মাদ্রাসার দায়িত্ব বাচ্চাকে মনে হয় সেখান থেকে একটু ডিফারেন্স ছিল যেটা বোঝা যাচ্ছে আমি হয়তো জিজ্ঞেস করি নাই কিন্তু আমার ফিলিংস হচ্ছে হলো তোমার আব্বা আম্মা হয়তো তোমাকে ফুল টাইম গাইড করছে যার কারণে তুমি সবগুলো জিনিস আমি যখন প্রথম মাদ্রাসা যাই আমার আব্বু বলতে গেলে প্রত্যেক দিন একবার করে গিয়ে দেখে আসতো আমি রাত থাকতাম প্রত্যেক দিন এ্যাসতো যখন একটু বড় হই একটু স্টেবল হই তখন প্রত্যেক সপ্তাহে তো দেখা যেত রান্না হইলে সেটাকে আব্বু করে নিয়ে আমাকে দিয়ে না ভাবি তোমার আব্বু কি আমরা চলে যাই কি হতে পারে এবার হাম তো হলো তেলাওয়াত হলো তাহলে একটা

যখন ঘষিল আল্লাহর দিন ছোট বড় সকলের মাঝে একদিন যে ছিল আলামিন পাথর মেরে তার করে জারে যায় যখন ঘষিল আল্লাহর দিন পথের মাঝে তার কাটা বিছিয়ে রাখ তো আরো বেরোই দুষ্ট বুড়ি নামাজে দাঁড়ালে নুরন বীজ তারে ঘাড়ে চাপাত পথের মাঝে তার কাটা বিছিয়ে রাখ তো আরো বেরোই দুষ্ট বুড়ি নামাজে দাঁড়ালে নুরনু বীজ তারে ঘাড়ে চাপাত উটের ভুরি তবুও সে তো কারো দেয়নি গালি তবুও সে তো কারো দেয়নি গালি অভিশাপ দেয়নি কোনো দিন ছোট বড় সকলের মাঝে একদিন যে ছিল আলামিন পাথর মেরে তার করে যারে যা যখন ঘোষিল আল্লাহর দিন ধন্যবাদ আমরা আসলে আজকে গানের থেকে কথাই চলে যাচ্ছি অনেক বেশি তো দরকার আছে এই যে গানটা এবং প্রত্যেকটা গানের ভিতরে একটা মেসেজ আছে হ্যাঁ এবং আমি মনে করি যে স্পেশালি আজকে আমি সরি প্রোগ্রাম শুরু করেছিলাম আপনি দিয়ে কিন্তু তোমার সাথে আপনি বলে কথা বলাটা খুব ডিফিকাল্ট আমার জন্য জন্য আমি কিন্তু তুমি থেকে তুমি বলেই সম্বোধন করছি তো আমি বিরতিতে যাওয়ার আগে আর ছোট্ট একটি গান শুনে চলে যাবো ইনশাআল্লাহ এই যে তোমার জীবনের কতগুলোই অল্প বয়সে অনেকগুলো অ্যাচিভমেন্ট আলহামদুলিল্লাহ তুমি তোমার জীবনটাকে কেমনভাবে গড়তে চাও গানে গানে এমন কোন বার্তা দেওয়া যাবে কিনা দর্শকদের জন্য অবশ্যই আমরা সব সময় আমাদের আইডল হিসেবে এজ এ মুসলিম আমাদের নবী আমাদের রাসুল হজরত মোহাম্মদ সাল্লামকে ফলো করি এবং সেখানে সেভাবেই আমি একটি গান পরিবেশন করতে চাচ্ছি ফুলের মতো ফুল হতে চাই ফুলের মতো ফুল যে ফুল পেলো নবিরে পরশ পরো গন্ধ ফুলের মতো ফুল হতে চাই ফুলের মতো ফুল যে ফুল পেলো নবিরে পরশ পরো গন্ধ ফুলের মতো ফুল হতে চাই ফুটল যে ফুল মর বুকে মক্কা মদিনাতে মুক্তি শুভাস ছড়িয়ে দিল কাবর পথে পথে ফুটল যে ফুল মুরুর বুকে মুদিনাতে মুক্তি শুভ ছড়িয়ে দিল কাবর পথে পথে বিশ্ব মানুষ মাতো আরা বিশ্ব মানুষ আরা নিজে নিজে ধন্যবাদ তোহা আবদুল্লাহ অত্যন্ত চমৎকার পরিবেশনার জন্য সম্মানিত দর্শক মন্ডলী আমরা তার কাছ থেকে আরো গান শুনবো আরো কথা শুনবো আমরা ছোট্ট একটু বিরতিতে যাই বিরতির পর আমরা আবার ফিরে আসবো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম